কোন সংখ্যার একে দুই অংশের সাথে ছয় যোগ করলে সংখ্যাটির দুই বাই তিন অংশ হবে? সংখ্যাটি কত? তাহলে মনে করি সংখ্যাটি সমান সমান এক্স। তাহলে শর্ত মতে কোন সংখ্যার একের দুই অংশের সাথে, সংখ্যাটি আমরা এক্স নিয়েছি, এক্সের একের দুই অংশ, অর্থাৎ এক্সের একের দুই অংশ এটা হবে এক্স বাই দুই, এর সাথে ছয় যদি যোগ করি তাহলে কি হবে? তাহলে হবে সংখ্যাটির দুয়ের তিন, সংখ্যাটি ছিল এক্স, অর্থাৎ এক্সের দুয়ের তিন, এটা হয়ে যাবে টু এক্স বাই। তাহলে আমরা এখন ক্যালকুলেশন করে এক্সের মান বের করলেই কাঙ্ক্ষিত উত্তরটি পেয়ে যাব। তাহলে প্রথমত আমরা এক্সগুলো এক পাশ করব, না করলে কোনো ব্যাপার না, আমরা দুই লসাগু নেব, এখানে এক্স এবং ছয় দোকানে বারো, এপাশে থ্রি ইন্টু টু এক্স থাকলো, আট গুণ করব। তাই আট গুণ করার সময় আমরা মনে করব যে এক্সের ভ্যালু কোন পাশে বেশি হচ্ছে সেটা কিন্তু বাম পাশে রাখবে। আমরা যদি এদিকে গুণ করি তাহলে দুই দোকানে চার এক্স হয় এবং এদিকে গুণ করলে থ্রি এক্স হয়, তাহলে আমরা কিন্তু এই পার্টটা আগে গুণ করবো, অর্থাৎ ফোর এক্স, টু গুণিত টু এক্স অর্থাৎ ফোর এক্স, এবং এই পার দিয়ে তিনকে এদের দুজনকে গুণ করব থ্রি এক্স, আর তিন বারং ছত্রিশ। এবার এক্সগুলো আমরা এক পাশ করবো, যে ফোর এক্স মাইনাস থ্রি এক্স বাম পাশে আসলে বিয়োগ হয়ে গেল এবং ওই পাশে ছত্রিশ কিন্তু থেকেই গেল, এবং ফোর এক্স থেকে থ্রি এক্স বাদ দিলে এক্স থাকে ওই পাশে ছত্রিশ থাকে, তাহলে ছত্রিশই কিন্তু এই প্রশ্নের সঠিক উত্তর। তাহলে আশা করি অঙ্কটি আপনারা বুঝতে পেরেছেন এবং অপশন অনুসারে ঘ নম্বর এই প্রশ্নের সঠিক উত্তর।